পরিদর্শন জন্য প্রস্তুত স্যার। পরিশ্রম আপনাদের অর্থায়ন সব কিছু পেয়ে গেছে। যে উদ্দেশ্যে আজকের এই পুলিশ তদন্ত কেন্দ্রকে উদ্বোধন করা হলো আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ তোমার কাছে তা কবুল এবং মঞ্জুর ফরমা হে আল্লাহ। হে আল্লাহ, জনগণের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থের জন্য এই তদন্ত কেন্দ্র দীর্ঘদিন পর্যন্ত কাজ করে যেতে পারে আল্লাহ, এই জন্য সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তুমি তৌফিক ইনায়াত ফরমা হে আল্লাহ। ইফাদলি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন। আসুন আসুন।
উপমহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ কর্তৃক উদ্বোধন করা হলো। আমরা এলাকার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এই শুভ উদ্বোধনী সভার সভাপতিত্ব করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি গোলাবাজার ইউনিয়নের সনাতন চেয়ারম্যান জনাব হারুন মিয়ার। প্রধান অতিথি হিসাবে উপবিষ্ট হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব তাফাজ্জুল হোসেন উপমহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জকে। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আলিফুর রহমান পুলিশ সুপার সিলেট। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এডিশনাল এসপি জনাব আব্দুল হেদ বাকিহ। আরো আমি এসপি জনাব মনিরুল ইসলাম সাহেবকে ইমরান রব্বানি জনাব আব্দুল মতিন চৌধুরী জনাব আব্দুল কফুর আঙ্গুর মিয়া প্রবাসী দাতা জনাব আব্দুল সালিক সাদে দাতা জনাব হাজি উসমান আলী ভূমিদাতা জনাব বিপুল চন্দ্র ইয়াস ভূমিদাতা জনাব হাজি আব্দুল হামিদ ভূমিদাতা জনাব বিশিষ্ট সমাজসেবক জনাব এ কে এম শেখ এবং জনাব আব্দুল ফদ্দুর শেখ দাতা। উপস্থিত সুধীমণ্ডলী, এখন আমাদের সভার শুরুতেই কোরআন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সভা শুরু করব। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মৌলানা সরোয়ার জাহান অধ্যক্ষ হযরত শাহজালাল সিনিয়র আলী আমাদের সাথে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره আলোনা
Next. Osmani Nagar Upazila. আজকে এই অনম্ব শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধেয় উপমহাপুলিশ পরিদর্শক সাহেব, আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথি সিলেট জেলার পুলিশ সুপার জনাবান সাহেব, মুক্তিযোদ্ধা আজকের সভার উপস্থিত বিশেষ অতিথি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, সহকারী পুলিশ সুপার মহোদয়, আমার সহকর্মী চেয়ারম্যান বৃন্দ, সুদীপ বৃন্দ, উসমানী নগরবাসী উপস্থিত সুদীপ বৃন্দ, আসসালামু আলাইকুম। সুদীপ বৃন্দ, অতিথিবৃন্দ, হজরত শাহজালাল হজরত শাহপুরাণের পুণ্য স্মৃতি বিজড়িত দুটি পাতা একটি কুড়ির দেশ, স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক মরহুম বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর পুণ্য জন্মভূমি কুশিয়ারার বিজড়িত বালাগঞ্জের উসমানী নগরে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে উৎসাহিত পানলালা অভিনন্দন, লাল গুলাব শুভেচ্ছা, স্বাগতম, সুস্বাগতম। মাননীয় অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজ আমার অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত। আমি উসমানী নগরবাসীর পক্ষ থেকে মাননীয় অতিথিবৃন্দকে জানাই শ্রদ্ধাঞ্জলি। মাননীয় অতিথিবৃন্দ, সুদীপবৃন্দ, আমরা জানি বহু ত্যাগার বিনিময়ে আজকে আমরা এই নতুন নামে নতুন একটি স্থানে বসার সুযোগ পেয়েছি, তার পিছনে আমাদের অনেক অতীত ঐতিহ্য আছে এবং অনেক কথা আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলবো 1972 ইংরেজিতে সর্বপ্রথম এই এলাকার এই অঞ্চলের আটটি ইউনিয়নের জনসাধারণের সুখ শান্তির তথা দুষ্টের দমন শিষ্টের পালনের লক্ষ্যে আমাদের মরহুম নেতানা বা পুলিশের তদন্ত কেন্দ্রের দরকার বা পুলিশের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন, তৎকালীন সময়ে এই চিরকুটটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল এবং থানা জেলা ইউনিয়ন সীমানা নির্ধারণ ও বিভক্তিকরণ কমিটির কাছে এই চিরকুটটি পেশ করা হয়েছিল। সেই সময় থেকে আমরা দেখলাম এর পরবর্তী পর্যায়ে 1985 ইংরেজিতে সরকার বাহাদুর যে কমিশন গঠন করেছিলেন, সেই কমিশনের মাধ্যমে আমরা দুটি এলাকা বিচ্ছিন্নভাবে হেডকোয়ার্টারের দাবিতে আমরা সবাই একমত ছিলাম, এটা প্রশাসনিক থানা হোক, পুলিশ প্রশাসনিক কেন্দ্র হোক, কিন্তু আমাদের ভাইদের মধ্যে এটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে থানা সদর বলা উসমানী সাহেব বলে যাননি তার নামে এই তদন্ত কেন্দ্র বা পুলিশ বা থানা হবে বা জেল উপজেলা হবে। আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন কমিশনের সদস্য, আমার যতটুকু মনে পড়ে এক্স ফাইন্যান্স সেক্রেটারি জনাব কফিলউদ্দিন মামুন এবং রোডস অ্যান্ড হাইওয়ের এক্স চিফ ইঞ্জিনিয়ার শ্রদ্ধেয় ত্রিমুল্লা সাহেব,
আরো যারা পুলিশের দুটি এলাকার মধ্যবর্তী স্থানে উসমানী নগর তদন্ত কেন্দ্র হবে এই ধরনের একটা সুপারিশ এসেছিল এবং কমিশন অত্যন্ত বিজ্ঞ চিন্তায় সেই সুপারিশ দিয়েছিলেন যে উসমানী সাহেবের জন্ম এই আটটি ইউনিয়নের দয়ামিরে যখন তার বাড়ি এবং উসমানী সাহেবের নামে বাংলাদেশে অনেক কিছু গড়ে উঠেছে কিন্তু পুলিশের পুলিশের মানে প্রশাসনিক থানা বা পুলিশ কেন্দ্র উসমানী সাহেবের নামে নেই সেই হিসাবে ওনারা প্রস্তাব করেছিলেন যে উসমানী নগর থানা হবে বা পুলিশ তদন্ত কেন্দ্র হবে সেটা দুটি এলাকার মধ্যবর্তী স্থানে তাজপুর ইউনিয়নের সর্বদক্ষিণে দুলিয়ারমন নামক স্থান এবং গোলাবাজার ইউনিয়নের সর্ব উত্তর ইলাশপুর মৌজার মধ্যবর্তী সুবিধাজনক স্থানে উসমানী নগর তদন্ত কেন্দ্র হবে আজকের এই প্রধান অতিথি মহোদয়কে আমি শ্রদ্ধা জানাই বিশেষ অতিথি আমাদের অত্যন্ত স্বজন পুলিশ সুপার জনাব আনিসুর রহমান সাহেবকে ওনারা সেই কমিশনকে শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা যে চিন্তা চেতনা নিয়ে এই জায়গাটি মনোনীত করেছিলেন তার প্রতি ওনারা যে সদয় বিবেচনা করেছেন আমার আজকে মনে পড়ে আমাদের ভূতপূর্ব জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আয়ুব সাহেবের কথা তিনি সার্বিক সাক্ষরতা আন্দোলন এর কর্মসূচি জোরদার করার জন্য বালাগঞ্জ এসেছিলেন বালাগঞ্জ থানা এবং শ্রদ্ধা জানাই যে সাথে সাথে তিনি এসেছেন এবং আসার সাথে সাথে আমরা আমি এবং গোলাবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেবকে সাথে নিয়ে আমরা বিভিন্ন এলাকা দেখিয়েছি এবং আমাদের জনপ্রতিনিধি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পছন্দের কথা ওনাদের কাছে বলেছি বলার পরে ওনারা দেখেছেন এই যে জায়গাটি এটা একটা সুবিধাজনক জায়গা এবং দুটি এলাকার সমস্যার সমাধান করবে এই জায়গাটি যদি স্থান নির্ধারণ করা হয় তাহলে কোনো সমস্যা হয় না ঠিক তেমনি সময়ে আমাদের মধ্যে উপস্থিত হলেন প্রবাসী বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুস সালিক সালে আজ জনাব আব্দুস সালিক সালে আমাদের মধ্যে উপস্থিত নেই তিনি সুদূর লন্ডন প্রবাসী আছেন তার এই অক্লান্ত পরিশ্রমে দুই এলাকার নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনের মনের কথা আমাদের মনের কথা সবার সাথে খোলামেলা আলোচনার পরে অত্যন্ত সুন্দরভাবে সব নেতৃবৃন্দরা একমত পোষণ করে এই স্থানটি নির্বাচন করেছেন আমি সেই সব নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে চাই আজকের এই জায়গাটি নির্বাচন করতে গিয়ে যারা জড়িত ছিলেন সুদীর্ঘ সময়ে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ দিয়েছেন তাদের মধ্যে অনেকে আমাদের মধ্যে উপস্থিত নেই আমরা প্রস্তাব নিয়ে এসেছিলাম এই পার্শ্ববর্তী বাড়ির হাজী উসমান আলী সাহেবের কাছে তিনি যে জায়গাটিতে ঘর হয়েছে এই জায়গাটি তিনি দান করেছেন আরও একজন হিন্দু ভদ্রলোক বিপুল চন্দ্র এস তিনিকে আমরা বলেছিলাম এই সম্মুখে জায়গাটি তিনি দান করার জন্য তিনি দান করেছেন আরেকজন লোক তাজপুর ইউনিয়নের আলহাজ আব্দুল হামিদ সাহেব তিনিকে আমরা অনুরোধ করেছিলাম তিনিও দান করেছেন বাকি কিছু জায়গা যেটা অধিগ্রহণ করতে হবে সেটা আমাদের মাননীয় বিশেষ অতিথি মহোদয় প্রধান অতিথি মহোদয় আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নজরে আছে এবং ওটার ব্যবস্থা চলছে আমাদেরকে এই প্রকল্প বাস্তবায়ন করতে আমরা প্রায় 14 বছর শ্রম ত্যাগ তিতিক্ষা এবং অপেক্ষা করতে হয়েছে তার পরবর্তী পর্যায়ে যারা এগিয়ে এসেছেন ভূমি দিয়ে টাকা দিয়ে যেমন আব্দুল সালিক সালে সাহেব অর্থ যদি না দিতেন যদি শেখ আব্দুল কুদ্দুস সাহেব অর্থ না দিতেন যদি এইসব মহান ব্যক্তিত্বের অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তারা স্মরণ করে যাবেন আমি আশা করি মাননীয় প্রধান অতিথি মহোদয় মাননীয় বিশেষ অতিথি মহোদয় যেভাবে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের কিন্তু চিন্তা চেতনা এবং আমাদের আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি আমরা পুলিশ তদন্ত কেন্দ্র সেটা আমরা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম একটি উপজেলা তৎকালীন সময়ের দাবি ছিল আমরা একটা পুলিশ থানা আশা করি আমি মনে করি যতদিন যে কয়টি অনুষ্ঠানে গিয়েছি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য শুনেছি আমার কাছে মনে হয়েছে ওনারা সত্যিকারের মুক্তিযোদ্ধা একত্রে সত্যই আমাদের জন্য এই দেশ স্বাধীনের জন্য ওনারা প্রাণ দিতে ঝুঁকি নিয়েছিলেন এবং ঝুঁকি নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আজকে একটা স্বাধীন পতাকায় নিয়ে আমরা বসবাস করতে পেরেছি জেলা উপজেলা হবে
বা আরও কিছু হবে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ইতিমধ্যে চিন্তা করেছেন, গোলাবাজার, তাজপুর, উমরপুর, উসমানপুরের কিছু অংশ নিয়ে উসমানী নগর পৌরসভা, সেই ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়। অত্যন্ত জোরালোভাবে চেষ্টা দুটি চালিয়ে যাচ্ছেন, আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে এই গোলাবাজার তাজপুর রেশারেশি তো নেই, তারপরেও সুন্দর একটি নাম উসমানী নগর পৌরসভা, যেটা এখনো বাংলাদেশে কোথাও উসমানী নগরের নাম পৌরসভার সাথে সংযুক্ত হয়নি, সেই ধরনের একটা চিন্তা চেতনা নিয়ে আমাদের মাননীয় সংসদ চিন্তা ভাবনা করেছে। আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার সহকর্মী চেয়ারম্যান বৃন্দ, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, একেএম গৌসুল আলম সাহেব, জনাব নুরুল হক মঞ্জু সহ যারা উপস্থিত আছেন সবাই সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে বিরক্ত করেছি, সেই কারণে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব এবং আমরা আশা রাখব আপনাদের সাহায্য এবং সহযোগিতা আরও প্রসারিত করতে হবে। আমরা চাই এই এলাকায় পৌরসভা হবে, এই এলাকায় থানা হবে, শুধু তদন্ত কেন্দ্র নয়, আমরা একটা থানা চাই, আমরা একটা উপজেলা চাই, আমরা উন্নয়নের জোয়ার এই এলাকায় সৃষ্টি করতে চাই। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমি বলতে চাই যে সিলেট জেলায় তিনটি ইউনিয়ন নিয়ে একটি থানা আছে, সেই থানাটি ফেঞ্চুগঞ্জ। আমরা আমাদের অনেক অনেক ক্রাইম কন্ট্রোল হয়েছে, অনেক অপরাধ কন্ট্রোল হয়েছে, সুদূর বালাগঞ্জ পুষারা নদীর তীরে অবস্থিত, সেখান থেকে আমরা পুলিশকে টেলিফোনে বা গাড়ি যুগে যোগাযোগ করতে করতে ক্রাইমের অনেক পরিবর্তন হয়ে যেত। আজকে এই তাজপুর বা উসমানী নগরে পুলিশ থাকার কারণে তাৎক্ষণিকভাবে একটা রিপোর্ট করলে পুলিশ যথাযথভাবে ক্রাইম স্পটে গিয়ে পৌঁছতে পারে, যে কারণে অপরাধ দমন করা অনেকটা সহজ হয়েছে। আমি মনে করি এইসব ব্যাপারে আমরা তার সুফল পাওয়া শুরু করেছি, আমরা যদি সেটা ধরে রাখতে পারি এবং আমরা যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন জনগণকে ভালোভাবে সেবা দিতে পারব। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় প্রধান অতিথি মহোদয় কষ্ট স্বীকার করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা উসমানী নগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, বিশেষ অতিথি মহোদয়গণকে কৃতজ্ঞতা জানাই, নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের উত্তরোত্তর উন্নতি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চেয়ারম্যান সাহেব। এখন উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সহকর্মী চেয়ারম্যানবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন দ্বীপ উন্মোচনের দিকে যাচ্ছি। বালাগঞ্জ ছত্র ইউনিয়নের একটি বিশাল থানা, দীর্ঘদিন ধরে এই থানার মানুষের দাবি ছিল আরেকটি পৃথক থানা গঠনের। এই সাফল্যের জন্য যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছেন, বিশেষ করে ইদানিং কালে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণ অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা এবং শ্রমের মাধ্যমে আমাদেরকে আজকের এই বাস্তবতায় উপনীত করে দিতে সক্ষম হয়েছেন, এর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই উসমানী নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, সমান বক্তব্য নিয়ে আসার জন্য আমি সন্দীপবন্ধু অনুরোধ জানাচ্ছি। পালাগয়ের ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তাফুর রহমান, আমার সহকর্মী সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত সিলেট বিভাগের পুলিশ মহাপরিদর্শক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই অনুষ্ঠানের প্রধান অলঙ্কার জনাব তোফাজ্জল হোসেন সাহেব, এই সমাবেশের বিশেষ অতিথি সিলেটের অত্যন্ত চৌকস পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার জনাব আনিসুর রহমান সাহেব, এখানে উপস্থিত অ্যাডিশনাল এসপি সাহেব, সিলেট আমাদের সার্কেলের সম্মানিত এসপি সহকর্মী চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত
একটি সুদিনের প্রত্যাশায় আতাউর ভাইয়ের বক্তব্য শোনা গেছে। আজ থেকে চোদ্দ বছর আগে, চোদ্দ বলবো না, 72 সাফল্য অনেক বেশি, যার শোভাযাত্রা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে এই সুদিনের সুন্দর প্রহর আমাদের সামনে কেটেছে। আমরা একটু বাস্তবতার মুখোমুখি হয়েছি। ওসমানী নগর তদন্ত কেন্দ্র তার নিজস্ব জায়গায় আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আমি মনে করি আজকের এই দিনটি বালাগঞ্জবাসীর তথা এই অঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনের সাথে যারা জড়িত রইলেন, ওসমানী নগর তদন্ত কেন্দ্রের নিজস্ব ভবনে আজকে তার কার্যক্রম চালু হতে যাচ্ছে। আজকে আমরা যারা উপস্থিত, বিশেষ করে আজকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় সহ এই দিনটির জন্মদিনের সাথে আমরা সবাই জড়িয়ে গেলাম, প্রান্ত লক্ষ্যে সে পৌঁছবে। শুধুজন আমরা বালাগঞ্জ একটা বিশাল অঞ্চলের বাসিন্দা। আতাউর ভাই তার বক্তব্যে এখানে স্পষ্ট বলেছেন যে বিভিন্নভাবে একটি বড় পরিবার যেমন তার আর্থিক অবস্থা ভালো থাকলেও সবাই যে ব্যবস্থায় চলাফেরা করে, একটি ছোট পরিবারের তুলনায় দেখা যায় ছোট পরিবারের মানুষরাই সুখে শান্তিতে থাকে। ছোট পরিবার মানেই সুখী পরিবার বলা হয়। কিন্তু আমরা বালাগঞ্জ একটি বিশাল ফ্যামিলি, যেটা বলা হয় সিলেট অঞ্চলের মধ্যে সদর থানার পরেই আমাদের অবস্থান। সুদীর্ঘদিন আমরা উন্নয়নের প্রক্রিয়া থেকে অনেক দূরে থাকতে হয়েছে, অনেক উন্নয়ন থেকে আমাদের বঞ্চিত হতে হয়েছে। তা নিয়ে বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি। সিলেট বিভাগ আমাদের একটা প্রাণের দাবি ছিল। আজকের যিনি প্রধান অতিথি, আমাদের এই সভার প্রধান অলংকার, যদি সিলেট বিভাগ না হতো হয়তো এই অনুষ্ঠানে আসতে হলে তাকে চট্টগ্রাম থেকে এখানে আসতে হতো। সিলেটের বিভাগের দাবি পূরণ হয়েছে বলেই আজকে মাননীয় প্রধান অতিথিকে আমরা আমাদের প্রয়োজনে অত্যন্ত কাছে পেয়ে থাকি। একজন পুলিশ উপমহাপরিদর্শক হিসাবে তিনি সিলেটেই অফিস করেন। আমরা আরও আশাবাদী সিলেট বিভাগের কার্যক্রম, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কমিটির, তিনি জনগণের সাথে ওয়াদা করেছেন যে এই সরকারের সময়ে সিলেট বিভাগের সার্বিক কার্যক্রম এখানে চালু করা হবে। আমাদের অবকাঠামোগুলো দিকগুলো নির্মাণাধীন আছে, কোনো কোনোটা প্রায় শেষ হয়ে আসছে। এই ওসমানী নগর তদন্ত কেন্দ্রের ব্যাপারেও আমরা আশাবাদী যে এই সরকারের আমলেই এটাকে পূর্ণাঙ্গ থানা ঘোষণা করা হবে। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে এটিকে শুনে আসছি। কিছুদিন আগে আমাদের মাননীয় যে সর্বস্তরে সকল দলের নেতাকর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর দিনে এই অনুষ্ঠানে, বিশেষ করে বালাগঞ্জে আমাদের যে মহান অতিথিরা এসেছেন তাদেরকে স্বাগত জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ আমাদের সুন্দর প্রত্যাশার জয়। বিশেষ অতিথি সিলেট জেলার এসপি জনাব আনিসুর রহমান সাহেব সহ অন্যান্য, আজ দীর্ঘ প্রত্যাশার পর আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। বালাগঞ্জ থানা একটা বিরাট থানা, 14 ইউনিয়নের থানা থাকায় উন্নয়ন কর্মকাণ্ডে আমরা যে টাকা পয়সা বা উন্নয়নের জন্য যে সমস্ত বরাদ্দ পেতাম এগুলা থানার তুলনায় খুবই স্বল্প ছিল। আজ দীর্ঘ প্রত্যাশার পর 8 ইউনিয়ন নিয়ে তদন্ত গঠিত হয়, যদিও আইনানুগভাবে আমরা কিছুটা সুফল পেতে যাচ্ছি কিন্তু অর্থনৈতিকভাবে আমরা ঠিক আগের মতোই রয়ে গেছি। আমার দাবি থাকবে আমাদের নেতৃবৃন্দের কাছে, মাননীয় সাংসদের কাছে, যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর এবং আরও ভালো করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব এই ওসমানী নগর তদন্ত কেন্দ্রকে যেন একটা থানায় রূপান্তরিত করার আমার জোর দাবি আমি রাখছি। এবং আমি এখানে মাননীয় ডিআইজি সাহেব আছেন, আমি আমার একটা দাবি এখানে তুলব। সাদিপুর ইউনিয়ন একটা বিরাট ইউনিয়ন, এই তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা যেন উত্তর কালনেশ্বর, দক্ষিণ কালনেশ্বর এই সমস্ত গ্রামের ব্যাপারে মাঝে মাঝে একটু সুদৃষ্টি রাখেন, তাতে আমার এলাকা জনসাধারণ সুখ শান্তিতে থাকতে পারবে। আমি এই আশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আজকের অত্যন্ত প্রিয়জন এবং আমাদের অত্যন্ত আপন জন হিসেবে আমরা ধরে নিয়েছি আজকের প্রধান অতিথি উপমহা পুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ জনাব ফজলুল হোসেন সাহেব এবং সিলেট পুলিশ সুপার জনাব আনিসুর রহমান সাহেব এবং উপস্থিত পুলিশ কর্মকর্তা বৃন্দ এবং আমার সুধীমণ্ডলী সামন। একসঙ্গে আমরা একটা আলাদা থানা করার জন্য আমরা জোর দাবি জানিয়েছিলাম এবং যে সময় যেখানে কাজ করার প্রয়োজন আমরা নিজেরা নিজেকে নিয়োজিত রেখেছি এবং আমাদের এলাকার সবাই আমাদের সাথে সহযোগিতা করেছে। যারা মনে প্রাণে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আজ তাদের মোবারকবাদ জানাই, যারা উপস্থিত নেয় তাদের কাছে আমাদের অভিনন্দন রইল, মোবারকবাদ রইল। বন্ধুরা, আমি অত্যন্ত খুশি যে আপনজন চিরকুট দিয়েছিলেন সেই সর্বাধিনায়ক মুক্তিযোদ্ধা জেনারেল আতাউল্লাহ সিপাহী সাহেব। আজকে যে তদন্ত কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে ওনারও সেই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা দিয়া যার শুরু, মুক্তিযোদ্ধা দিয়া তার উদ্বোধন। আমি তাদের অত্যন্ত আমাদের এলাকার আমার ইউনিয়নের তরফ থেকে, আমাদের আট ইউনিয়নের তরফ থেকে আমি মোবারকবাদ জানাতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি সেই মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আমরা সবাই চলে যেতে হবে, কিন্তু আমাদের স্মৃতি রেখে যাওয়া প্রয়োজন প্রত্যেকই মনে করি, সেজন্যই তো আমাদের কাজের প্রয়োজন। আমরা এখন যে পর্যায়ে এসেছি, আমরা একটা পূর্ণাঙ্গ থানা চাই এবং বর্তমানে এই পূর্ণাঙ্গ থানার গড় হওয়ার জন্য, গৃহ নির্মাণের জন্য আমরা যতটুকু প্রয়োজন জমি দান হয়েছে, আবার যতটুকু প্রয়োজন সেই জমিগুলো যাতে আপনার ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে অ্যাকুইজিশন করা হয়, আবার বর্তমানে যে ফান্ড আছে এই ফান্ড যাতে ল্যাপস না হয়ে অতি সত্তর গড় কমপ্লিট গড় হয়ে যায় সেই সেইদিকে আবেদন রেখে কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রইল। কি আশা এবং আবেদন বৃন্দ, সুধীবৃন্দ, পুলিশের কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ফাঁদপুরের এবং গলা বাজারের মানুষ আজকে আনন্দিত, যদিও এটা আটটা ইউনিয়নের সমন্বয়ে গঠিত তদন্ত কেন্দ্র, এর মধ্যস্থান যেটা সেটা পড়েছে ফাঁদপুর এবং গলা বাজারে। তার জন্য যারা এই তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। সাথে সাথে যারা এই ঘরের জন্য কাজ করেছেন, ঘরের জন্য টাকা দিয়েছেন, জায়গা দিয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আমার বক্তব্য বেশি লম্বা করতে চাই না, এখানে কম বেশি সবারই কাজ করার স্পৃহা আছে, কম বেশি সবারই এখানে আত্মনির্ভরতা আছে। আমি আমার দু চারটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো। তদন্তকেন্দ্রের জন্য আরও কিছু কর্মকর্তা, আরও কিছু সিপাহী বানানোর জন্য, সাথে সাথে বালাগঞ্জের ব্যাপারেও সিলেটের মুস্তাক রহমান বলেছে সিলেটের দ্বিতীয় থানা হলো বালাগঞ্জ থানা, বিশাল থানা। আজকে পুলিশের যে অবস্থা আমরা দেখতেছি, কর্মচারী কর্মকর্তা অনেক কম, যেখানে বালাগঞ্জে পাঁচ ছয়জন এএসআই এসআই থাকা প্রয়োজন সেখানে দুইজন না তিনজন আছে, এই আইসিতে যেখানে চারজন থাকা দরকার সেখানে আছে দুইজন, একজন সাব ইন্সপেক্টর একজন নাই, একটা পোস্টে ঢুকি নেই। যার জন্য আমি আপনাদের কাছে বালাগঞ্জ এবং তদন্ত কেন্দ্র তাজপুর দুইটার জন্য আবদার জানাবো, অনুরোধ জানাবো, অনতি বিলম্বে যেন এখানে লোকবল বাড়ানো হয়। পাতা সেটা ঠিকই পাতা, যদি দক্ষিণ সুরমা হয়ে যায়, যেদিন দক্ষিণ সুরমা হবে একই সাথে এই তদন্ত কেন্দ্র ডিক্লার দেওয়া হবে। এই জানি আমরা এখন এইদিকে তাকিয়ে আছি, যেহেতু দক্ষিণ সুরমা আমাদের চেয়ে বড় নয়, আমরা দক্ষিণ সুরমার চেয়ে হচ্ছে সেটাও টানা হবে, দক্ষিণ সুরমা টানা হবে, সেটা আমি মোটামুটি একটা স্মেল পেয়ে আপনাদেরকে বলতেছি। তারপরে আমরা যারা এখানে আছি, আমরা এলাকার লোক যারা আছি, আমাদের এখানে আরও জায়গার দরকার আছে, তা না হলে এই জায়গায় হবে না। মোটামুটি তিন একর জায়গা, সাড়ে তিন একর জায়গার দরকার। যারা এখানে আছেন, যারা জায়গার মালিক আছেন, জানি না আমি কে আছেন কি না,
জায়গার মালিক যারা আছেন, আমরা যারা আছি জায়গা ছাড়াও সাহায্য করতে পারি, সবার ভূমিকা রাখা উচিত, যাতে এখানে সুন্দরভাবে এই জায়গাগুলো দিয়ে একটা সুন্দর থানা করা যায়। তখন জায়গার প্রশ্ন আসার পরে যেন আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত না হয়, আমাদের কাজে যেন বেগ না হয়। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসী জনাব আব্দুল সালাম সাহেব, সালাম ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হারুন মিয়া সাহেব উপস্থিত আজকের এই মহতী সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ যিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, সিলেট ডিভিশনের মাননীয় ডিআইজি সাহেব উপস্থিত, আরেকজন বীর মুক্তিযোদ্ধা যিনি আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, অত্যন্ত চৌকুশ পুলিশ সুপার সিলেটের মাননীয় আনিসুর রহমান সাহেব উপস্থিত, সম্মানিত অ্যাডিশনাল এসপি এবং এএসপি সাহেব উপস্থিত, বালাগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সংগঠন সমূহের সম্মানিত, শুভ দিন, একটি অত্যন্ত গৌরবের দিন, একটি ঐতিহাসিক। আজকে এই শুভ দিনে আমি শ্রদ্ধা জানাই বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল্লাহ উসমানির পূর্ণ স্মৃতির প্রতি, যার নাম অনুসারে উসমানী নগর নামে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আগামীতে নানা হতে যাচ্ছে। আজকের এই শুভ দিনে আমি আরো শ্রদ্ধা জানাই এই অঞ্চলের মানুষ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের রাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমকেও আমি এই অঞ্চলবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই, কারণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে তার যে নৈতিক সমর্থন, তার যে সমর্থনের কারণেই আজকে এখানে উসমানী নগর তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এ দাবিজন বীর মুক্তিযোদ্ধা গুরু দায়িত্বে রয়েছেন, তাদের সুযোগ্য নেতৃত্বের কারণে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য এই উসমানী তদন্ত কেন্দ্রটি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। পাশাপাশি এই অঞ্চলের মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, যাদের ভূমিদানের কারণে, যাদের আর্থিক সহায়তার কারণে, যাদের পরিশ্রমের কারণে, যাদের জ্ঞান গরিমা মেধা এবং মননের কারণে আজকে এই উসমানী কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সবাইকে আমি আজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল আজকের এই উসমানী তদন্ত কেন্দ্র। আগামীতে এই অঞ্চলটি একটি থানায় পরিণত হবে, উপজেলা হবে এবং ভবিষ্যতে ডিসেন্ট্রালাইজেশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্য দিয়ে আরও অনেক কিছু, এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই অঞ্চলকে একটি পৌরসভায় উন্নীত করার যে প্রক্রিয়া চলছে, আমি আশা করব যে বর্তমান সরকারের কৃপা দৃষ্টির কারণেই তা হয়তো সম্ভব হবে, এবং এ ব্যাপারে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের মানুষের এই প্রাণের দাবিকে জোরালো করার জন্য আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো এবং আহ্বান জানাবো। এই তদন্ত কেন্দ্রটি যাতে এই অঞ্চলের মানুষের শান্তি এবং নিরাপত্তা বিধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ উসমানী নগর তদন্ত কেন্দ্র তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নিজ ভবনে। এই নিজ ভবন, নিজেদের এই ভবন রক্ষার, নিজেদের এই ভবনে আজকে প্রবেশের দিনটি আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার দায়িত্বাধীন এলাকার মধ্যে উসমানী নগর তদন্ত কেন্দ্র একটি, বালাগঞ্জ থানাও আমার যেহেতু দায়িত্বাধীন এলাকা, এই এলাকার জনগণ এই তদন্ত কেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণে যে
আন্তরিকতা দেখিয়েছেন, যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ ভূমি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছেন। সেই জন্য আমি সার্কেল এসপি হিসাবে তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা বিভিন্নভাবে নির্মাণ কাজে সহায়তা করেছেন। তারা সকলে আজকে এখানে উপস্থিত নাই, যারা অনুপস্থিত আছেন এবং উপস্থিত আছেন, সবার জন্যই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা এই তদন্ত কেন্দ্র কী দরকার ছিল, দরকার ছিল আপনাদের এটা তদন্ত কেন্দ্র করার পেছনে একটা প্রত্যাশা আছে, প্রত্যাশা এলাকার ক্রাইম কমবে, এলাকায় ক্রাইম সংগঠন, অপরাধ সংগঠন কম হবে এবং অপরাধকে নির্মূল করা যাবে, এই প্রত্যাশা থেকেই আপনারা এই তদন্ত কেন্দ্র চেয়েছেন। সার্কেল এসপি হিসাবে আমি কথা দিচ্ছি, আমার অধীনে যারা আছে অর্থাৎ তদন্ত পালাগঞ্জ থানা, আপনাদের এই প্রত্যাশা পূরণে সবসময় তৎপর থাকবে, আপনারা দোয়া করবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের প্রধান সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ডিআইজি সিলেট রেঞ্জ, বিশেষ অতিথি এবং এলাকার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের জনগণ, আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা করে আমাদেরকে পুলিশকে সহযোগিতা করছে, এই জন্য আমি অত্যন্ত মুগ্ধ। আমি অত্যন্ত স্বল্প কয়েকদিনের এই বালাগঞ্জে আমার কয়েকবার আসতে হয়েছে, বিশেষ করে তাজপুরে আমি কয়েকদিন আগে এসেছিলাম, তাতে এ এলাকার জনগণ যে কতটা সহযোগিতা করতে পারে পুলিশকে আমি দেখেছি। এবং পরবর্তীতে আপনারা যে একটা নিজেরা মীমাংসার মাধ্যমে একটা প্রবলেম সলভ করে ফেলেছেন, এতে আপনাদের আন্তরিকতার কথা বোঝা যায়। এবং আমার স্থির বিশ্বাস যে আপনারা এই তদন্ত কেন্দ্রের মাধ্যমে জনগণের যে সঠিক যে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নিজেদের প্রবলেম যে সলভ করা, সেই বিষয়গুলো অত্যন্ত তৎপরতার সাথে সমাধান করতে পারবেন বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। এবং এখানে আমার সিনিয়র অফিসাররা আছেন, তারা আপনাদেরকে অনেক কথা বলবেন। এবং আমি এডিশনাল এসপি সাউথ হিসেবে এ এলাকা, আমি আমার কথা বেশি বাড়াতে চাই না, তো আমার একটা ছোট্ট স্মৃতির কথা বলে কথা শেষ করব। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানী, জেনারেল আতাউল গনি উসমানী আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। আমি নিজে যদিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এবং এইখানে তার নামে এই তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠার উদ্বোধনের দিনে আমি থাকতে পারি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আমি যে তাকে কতটা শ্রদ্ধা করি তার একটা সামান্য ধারক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। তখন জেনারেল আতাউল গনি উসমানী একজন প্রার্থী হয়েছে, তার একটা পার্টি সভাপতি ছিল, তা আমি যদিও কোনো পার্টি করতাম না, তখন আওয়ামী লীগের অবস্থা তো খুব খারাপ, তারা সব প্রবাসে আছে, আমি নিজে কোনো পার্টি করতাম না, কিন্তু দেখলাম যে সবাই খুব জে রহমানকে ভোট দিচ্ছে, কিন্তু আমি আমার কেন্দ্রে জেনারেল আতাউল গনি উসমানীকে ভোট দিয়েছিলাম। আমার একজন বন্ধু ছিল, সেটা জেনে সে মার্ক করলো যে আতাউল গনি উসমানী ওই কেন্দ্রে কটা ভোট পায়, সে ওইখানে 12টা ভোট পেয়েছিল এবং আমি তার মধ্যে একজন ছিলাম। কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানটা উপভোগ করছি এবং আমি আপনাদেরকে শেষবারের মতো নিজেকে অঙ্গীকারবদ্ধ করছি যে এই এলাকার এবং তার এলাকার জনগণের জন্য আমি আমার পক্ষে যা কিছু করা সম্ভব তা করব আইনের আওতায়। আপনারা দয়া করে আমার কাছে আমার সহযোগিতা নেওয়া এবং এই তদন্ত কেন্দ্রে সহযোগিতা নেওয়ার জন্য আইনানুগ পথের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি নিজেও দেখছি না আরকি, বিপুল সভাপতি সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, ডিআইজি সাহেব, জনাব তোয়াজুল হোসেন সাহেব আজকে এখানে মঞ্চের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন, যার সাথে ইউনিভার্সিটিতে আমার হিজ ভাই কন্টেম্পোরারি, একই ডিপার্টমেন্টে ছিলাম না নিজ ভাই, আমি আনিস ভাইকে মানে প্রথম চিনতে পারিনি, আনিস ভাই আমাকে যে
আমি এই অনুষ্ঠানটা আজকের যে কাজটা ডিজি সাহেব যেটা করেছেন এটা ডিজি সাহেব এবং এমপি সাহেব চেয়েছিলেন যে আমাদের স্যার বালাগঞ্জের কৃতি সন্তান এ দেশের ইয়ে কৃতি সন্তান বলা চলে আর কি তার আমল আখলাক ইমান টিমান এগুলো যদি কনসিডারেশন আনা যায় তাহলে এ দেশের ইয়ে কৃতি সন্তান এগুলো বলবে আর কি আমাদের জন্য সুখী মনে হচ্ছে উদ্যোগটি আমরা আজকে এখানে যে এই কাজটি করতে পেরেছি এই জন্য বালাগঞ্জবাসী আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবদের পক্ষ থেকে আমাদের নৌজওয়ান আমাদের বাইরা ছাত্র ভাইরা আমাদের জনসাধারণের পক্ষ থেকে এসপি সাহেব এই সাহেব আজকের প্রধান অতিথিকে আমরা বালাগঞ্জবাসীর পক্ষ থেকে শ্রদ্ধার জন্য নিবেদন করছি দয়া করে আপনারা গ্রহণ করুন আজকে বিভিন্ন কাজেও ডিজি সাহেব এসপি সাহেব এবং পুলিশের অন্যান্য উদ্বোধন কর্তৃপক্ষের যে ভূমিকা আমাদের সিলেটের অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারে ওনারা রাখেন আমরা সত্যি গর্বিত আছি তবে আমাদের ক্লোজ মানুষ হিসাবে এসপি সাহেব বলতে পারবেন যে আমরা কোনো অন্যায় কথা অন্যায় কোনো কাজ নিয়ে এসপি সাহেবকে একদিনও রিকোয়েস্ট করিনি আমার খুব ক্লোজ ম্যান হয়েও কোনো অন্যায় কথা বলিও নি এবং ইনশাল্লাহ কোনো দিন বলবো না আমরা খুব গর্বিত যে আজকে আমাদের ডিআইজি সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এসপি সাহেব মুক্তিযোদ্ধা আমরা আমাদের উত্তর কাছ থেকে আপনারা শুনেছেন যে ওনারা দুজনই আছেন এবং ওনাদের বাচ্চাটা ওনারাই গোড়টার উন্মোচন আমাদের চেয়ারম্যান সাহেবরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি দুটার নাম উল্লেখ করে পারি না যে প্রথম এই কাজটার এই কনস্ট্রাকশনের সফলতার একটা 100% যতক্ষণ ওয়ার্ক ইট ইজ অ্যালোন ডান বাই 70% বাই দি অনারেবল চেয়ারম্যান অফ গোলা বাজার মিস্টার খান অ্যান্ড 30% ডান বাই দি চেয়ারম্যান অফ কলসপুর চেয়ারম্যান সাহেব নিয়ে আমার কাছে আমরা দায়িত্বটাই তার কাছে দিয়েছিলাম যে হারুন সাহেব খুব দৌড়াদৌড়ি করেছেন এবং এখানে জায়গা দ্বারা দান করেছেন সালিক সহ আমার ছোটো ভাই সালিক সহ উসমান আল্লাহ সাহেব সহ এদের প্রতিও আমাদের শ্রদ্ধাঞ্জলি থাকলো আপনারা যা যাকে যেখানে পাবেন যে মিটিংয়ে বালাগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আপনারা যে কষ্ট করে এতক্ষণ দেখব খুশি আছে এবং আপনারা আমরা পরে মূল্যবান কথাবার্তা শুনবো আমাদের বিশেষ অতিথি কাছ থেকে আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য প্রদান শেষ করছি উসমানী নগর তদন্ত কেন্দ্রের পুলিশ ভাইদের প্রতি কি এই আবদারটা আমি রাখতে পারি যে একটা কেস আসার পরে এটাকে এন্ট্রি করে এটাকে তদন্ত করে এটাকে মানে ফাইনাল করার জন্য আমি এটা আবদার জানাবো এই কারণে যে অনেক সময় এটা মানে রং হয়ে যায় ভালো মানুষও অনেক সময় ইয়েতে ঢুকে যায় এটা আমি মানে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এটা আবদার করলাম আর আরেকটি ছোট্ট কথা আমার না বলে আমার রূপ সামলাতে পারছি না সেটা হলো আজকের এই উসমানী নগর তদন্ত কেন্দ্রের যে বিশেষ ব্যক্তিত্ব হিসাবে যাকে আখ্যায়িত করা হচ্ছে তার অবদানের কারণে তিনি হলেন আব্দুল সালে ভাই তবে উনি যখন লন্ডন থেকে আসলেন তার দুদিন পরে আমি এবং আলাউর রহমান ব্রাহ্মণগ্রাম যিনি এত উপস্থিত নেই এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমরা তিনজন আসছিলাম এসে ওনাকে উদ্বুদ্ধ করার পরে ইন্দি মিন্টাই আমাদের থাজপুরের চেয়ারম্যান সাহেব এসেছিলেন আসার পরেই আজকের এই অবস্থানটা সত্য কথাটা আমি তুলে ধরার জন্য যদিও সূত্র আমি একটু বলে দিলাম উপস্থিত সুধীমণ্ডলী এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষ অতিথি জনাব আনিসুর রহমান সাহেবকে আমি সনির্বন্ধ অনুরোধ করি আসলে অনেক কথা হয়ে গেছে বলা এবং গাউজ ভাই তো পার্সেন্টেজ ভাগ করেছে কি কত কত পার্সেন্ট কাজ করেছে আসলে পার্সেন্টেজ যে কোনো মহৎ কাজে কিন্তু ভাগ করা যায় না আমি আমার মতে আছি আমি মনে করি সবাই মিলে এখানে কাজ করেছেন এবং কারো ভূমিকা এখানে কম না প্রত্যেকে যিনি জমি দিয়েছেন তিনি অর্থ দিয়েছেন কাজ করেছেন গায়ে ফেরে পরিশ্রম করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন দৌড়াদৌড়ি করেছেন বিভিন্ন অফিসে গেছেন সবাই সবাই অত্যন্ত মূল্যবান ভূমিকা রেখেছেন এখানে সবাই যৌথ প্রচেষ্টায় আজকে এই উসমানী নগর তদন্ত কেন্দ্র এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং আজকে যেটা আমার এডিশনাল বলেছেন বলেছে যে এই এখানে সেখানে এই দেখা গেছে যে সরকারিভাবে কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে কিন্তু যখন জনগণকে নিয়ে কাজ করা যায় তখন কাজ করতে সহজ হয়ে যায়
আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এখানে গত কয়েক বছর যাবৎ সরকারিভাবে কাজটা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং জমি অধিগ্রহণ বিল্ডিং করা এগুলো কিন্তু করাই হয়নি। এই 96 মধ্যে এটা হয়েছে না, যেটা জনগণ চায় সেই কাজটা হয়ে যায়, এটা একটু বাজে দিতে পারে। আপনারা চেয়েছেন তাই হয়ে গেছে এখানে। তো এখন যে কথাটাই আপনাদের সবার আলোচনার মাধ্যমে এসেছে এখানে সেইটাই বলি বরং, সেটা হচ্ছে যে আপনারা এখানে কোনো থানা চান এবং এটা খুব স্বাভাবিক যে আপনারা বলেছেন এখানে যে ভেঞ্জিগঞ্জের 3টা ইউনিয়নের থানা আছে, কুম্বারিগঞ্জ 3টা থানা আছে, এখানে 6টা বা 8টা ইউনিয়নের কথা বলা হয়, এটা খুব স্বাভাবিক। তো এখন বর্তমানে যেটা চলছে আলোচনার মধ্যে আছে দক্ষিণ সীমা থানা হবে, সেটা কাজ অনেকটা এগিয়েও গেছে। আমার মনে হয় আপনারা যদি সেভাবে এগিয়ে যান এখানেও এখানে ওই থানা হয়ে যাবে। আমাদের যেরকম ভূমিকা ছিল কারণ সরকার টাকা বরাদ্দ করেছিল আগে, সেই টাকা এখান থেকে প্রায় চলে যাচ্ছিল হেলিকপ্টারে টাকা চলে, সেটা আপনাদের এই আজকের এই অবদানের কারণে সেই টাকা মারতে আটকে রাখতে পেরে পারে পেরেছি এবং ইন্টারনেটের সাথে নিয়ে আমাদের প্রায় ঝগড়াঝাটি হচ্ছে, কথাবার্তা ভালো মন্দ হচ্ছে, কয়েকদিন ছিলেন সেখানে, আমাদের নানাভাবে নানা সমস্যা হচ্ছে আর কি। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই জমি যেটুকু জমি বাকি এখন আছে এটুকু পাওয়ার জন্য আমরা খুব জোরে সোরে চেষ্টা করছি। এরকম হয়ে গেলেই গণপূর্ত বিভাগ এনে তার কাজ শুরু করে দেবে, তাকে না বলে আমরা ছুটে এসেছি আপনাদেরকে সাহায্য করার জন্য যে আপনারা আপনাদের সমস্যা সমাধান করেন, আমরা আপনাদের সাহায্য করব। একটু আগে আমাদের হই অফিসে আমাদের দিয়ে সব অফিসে যে আমাদের ইলেকশন ইলেকশন হয়ে গেলে আমরা আপনাদের সাহায্য করতে পারবো সমাধানের জন্য, আমাকে তো সমাধান দিতে পারি না, আমরা পারি কেবল ধরে নিয়ে আসতে পারি, আমরা জেলে পাঠিয়ে পারি, কিন্তু দ্যাট সলভ এনি প্রবলেম। যেটা আইন শৃঙ্খলার সমস্যা সেটা হচ্ছে যেখানে মানুষ একসঙ্গে বসবাস করে, মানুষের হাতে 5টা আঙুল সমান না, সমাধান সমস্যা থাকবে, একসঙ্গে থাকলে সমাজে বসবাস করলে ঝগড়াঝাটি হবে, বাড়াবাড়ি পিটাপিটি হবে, কারণ মানুষকে আলাদা আলাদা সবসময় এক রকম সৃষ্টি করে না। যত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসে কত রকম মানুষকে আলাদা পৃথিবীর সৃষ্টি করে দিয়েছে। আর মানুষ ভুল যদি করবে, অন্যায় করবে, ভুল করবে, না হলে পৃথিবীতে এক স্বর্গ হয়ে যাবে, পৃথিবী স্বর্গ হয়নি এখনো। আর আমরা এটা বিশ্বাস করি মানুষ কিন্তু ভুল যদি করার পরে বেহেশতে পৃথিবী চলে আসছিল, ভুল না করলে কিন্তু এখানে আসতে হতো। অতএব মানুষ ভুল করবে, অন্যায় করবে, আবার সেটাকে সমাধানও করতে হবে সমস্যাগুলোর এবং তারপরও সমাজে সুখে শান্তিতে বসবাস করতে হবে। সেই ক্ষেত্রে সেই সমাজে যাতে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এবং যে সমস্যাগুলো হয়ে যায় সেগুলোর সাথে আইন আমরা কাজকর্ম করতে পারি, সেজন্য সবাই সাহায্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আজকে আদালতে আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য এবং গোয়ালাবাজার দাসপুর সহ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ এবং উপস্থিত সকল স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে আনন্দ লাগছে এই ভেবে যে আপনারা একটা ঋণ শোধ করলেন, একটা দায় শোধ করলেন। দায়টা হলো আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নামে আপনারা স্থায়ীভাবে একটা ভবন নির্মাণ করে এখানে পুলিশের জন্য একটা ঠিকানা করে দিয়েছেন। আমি ওনার ব্যক্তিগতভাবে ওনার খুব স্নেহভাজন ছিলাম যুদ্ধের সময়, সেই হিসাবে আমি আজকে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি যে ওনার এই নামের স্মৃতি যে ওসমানী নগর তদন্ত কেন্দ্র এটা শুভ উদ্বোধনটা আমার হাত দেওয়া হলো। এটা আমি একটা ঋণ স্বীকার এবং এটা করতে গিয়ে আজকে আপনাদের এখানে উপস্থিত নেই মাননীয় সাংসদ, উনি বিশেষ কাজে ঢাকা চলে গেছেন। ইনভেস্টিগেশন সেন্টার এটা হলো আমাদের পুলিশ রেগুলেশন এবং আমাদের সিআরপিসির যে ধারা সেই ধারা অনুসারে থানা প্রতিষ্ঠা করার সর্বপ্রথম ধাপ হলো তো ক্রিয়েশন অফ ইনভেস্টিগেশন সেন্টার।
মানে থানা কিন্তু আমাদের সিআরপিসিতে নাই, পিআরপিতেও নাই, থানা থানাটা পরে আসছে। কিন্তু আগে হলো ইনভেস্টিগেশন সেন্টার, ইনভেস্টিগেশন সেন্টার তদন্ত কেন্দ্র, এটা প্রাথমিক পর্যায়ে প্রথম হতে হবে। এটা হওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ, এবং পরবর্তী যে স্টেপটা থানা, পূর্ণাঙ্গ থানা, এটা কিন্তু খুব কঠিন কিছু না। অর্থাৎ আপনাদের প্রধান যে বাধা ছিল, বিপত্তি ছিল, এটার পেছনে আপনারা অনেকেই মানে জানেন, আপনারা সবাই চেয়ারম্যান সব জানেন যে যে এখানে এইটুকু করতে গিয়ে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনারা হয়েছেন, অসুবিধা আমাদের কাছে রিপ্রেজেন্টেশনও গেছে, সেখানে গিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা এখানে করা ঠিক না, অন্য জায়গায় করা করলে ভালো হবে, অথবা এখানে আমরা রাজি নই, নানান রকমের কথাবার্তা আমাদের কাছে গেছে। কিন্তু আমরা আপনাদের কথাকে মূল্য দিয়েছি, আপনাদের কথাকে গুরুত্ব দিয়েছি, আমরা তাদের কথাকে আমরা আমরা কর্ণপাত করি নাই। একটা ইউনিয়ন আছে বালাগঞ্জ থানা, একটা বৃহৎ আপনার থানা, এটাকে আপনারা যদি এখন আপনাদের ইচ্ছা হবে জনগণের আপনার ইচ্ছা অনুসারে যে কয়টা ইউনিয়নকে আপনারা এটার সঙ্গে আনতে চান আনতে পারবেন, কোনো অসুবিধা নেই, ছয়টাও পারবেন, সাতটাও পারবেন, আটটাও পারবেন। তবে আমি মোটামুটি যতটুকু ম্যাপ অনুসারে জানি, আমার যতটুকু ধারণা, তাতে কিন্তু আপনার প্রায় পাঁচের অধিক ইউনিয়ন তো আপনার হাইওয়ের উপরেই পড়ে গেছে, এই হাইওয়ে তাজপুর, তার দয়ামি, তারপরে গোয়ালাবাজার, তারপরে সাদিপুর, হ্যাঁ, তাহলে তো এই হাইওয়ের উপরেই আপনার কতগুলি ইউনিয়ন এসে গেছে, মানে পাঁচটা ইউনিয়ন এসে গেছে, মানে এর সাথে আরও অন্যান্য দু একটা ইউনিয়ন। এটা আপনাদের জনগণের মতামতের উপরে কিছুটা গুরুত্ব দিতে হবে, কারণ যে জিনিসগুলি দরকার হয়, যেমন একটা এরিয়া এক নম্বর, দু নম্বর আপনার জনসংখ্যা, তিন নম্বর আপনার মানে সেখানকার গুরুত্বপূর্ণ অবস্থান, এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস আছে, আপনাদের বিরাট একটা এরিয়া আছে, দু নম্বর আপনাদের এই এরিয়ার মধ্যে জনসংখ্যা, জনসংখ্যা একটা বিরাট জনসংখ্যা আছে, তিন নম্বর গুরুত্বপূর্ণ কতগুলি জায়গা আপনার এখানে, আপনার এক নম্বর হলো দয়ামির বাজার পড়ে গেছে আপনাদের মধ্যে, তারপরে তাজপুর বাজার পড়েছে, আপনার গোয়ালা বাজার পড়েছে, সাদিপুর, শেরপুর, মোটামুটি এই চারটে পাঁচটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের আছে। এ কাজেই এখানে এর পরবর্তী স্টেপে আপনাদের মানে যাওয়াটা খুব একটা কষ্টকর কিছু না, অতি সহজেই আপনারা পারবেন। আপনাদের মানে যিনি অর্ডারটা করবেন, পরবর্তী অর্ডারটা ফাইলটা যার হাত দিয়ে হবে আর কি, তিনি তো আপনাদের লোক, তিনি আপনাদের লোক, আপনারা মানে এই আর্ট চেয়ারম্যান সাহেব গিয়ে যদি বলেন যে এটা আমাদের এর সাথে সাথে দক্ষিণ সুরমার সাথে সাথে এটা অর্ডার করে দিতে হবে, আমি কথা দিচ্ছি যে আপনাদের কাগজপত্র যতটুকু করার দরকার আছে এসপি সাহেবকে সহ আমরা বড় জোর আপনার 15 দিন আমাদের লাগবে, 15 দিনের মধ্যে আমরা কাগজপত্র রেডি করে দেব। আর আপনাদের সমস্ত কিছু মিলিয়ে, আন্তরিকতা মিলিয়ে, আপনারা জেনারেল ল্যামেজ ওসমানীর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই তদন্ত কেন্দ্র আপনারা প্রতিষ্ঠা করলেন স্থায়ীভাবে, সেজন্য আপনাদের কাছে আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের কাছে আমরা ঋণী হয়ে রইলাম যে এত বড় একটা বিল্ডিং ঘর আপনারা করে দিলেন, এবং এখানে লক্ষ লক্ষ টাকা মূল্যের এই জমি আপনারা দান করেছেন, সেজন্য আমরা বিশেষ করে বিভাগীয় পুলিশ প্রধান কর্মকর্তা হিসাবে, সিলেট জেলার এসপি হিসাবে এখানে উপস্থিত, উনিও স্বীকার করেছেন, আপনাদের কাছে আমরা ঋণী হয়ে রইলাম। এবং পরবর্তী আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আছে আমরা ইনশাল্লাহ বললাম তো যে 15 দিনের মধ্যে আমরা কাগজপত্র রেডি করে দেবো, কিন্তু আপনাদের উদ্যোগটা দরকার হবে, এবং পরবর্তী পর্যায়ে আপনাদের ঢাকা গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জিনিসটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই চেষ্টাটা আপনাদের করতে হবে। মানে আমাদের একটা নজর থাকবে এখন এখান থেকে, আমরা যখনই যাবো অন্তত পক্ষে এখানে এদিকে আমরা আমাদের দৃষ্টিটা থাকবো, যেটা আমাদের একটা স্টেশন, আমাদের জন্য একটা মস্ত বড় একটাই হলো যে এই দূরপাল্লার রাস্তায় যাওয়ার সময় অন্তত করে জেনারেল এম এস ওসমানীর প্রতি আমার
আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং আপনারা আরও ভবিষ্যতে অন্যান্য উন্নয়নমূলক কাজ আপনাদের প্রচেষ্টাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান এই কামনা ব্যক্ত করে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা আপনাদের থাকবে এই কামনা করে আমাদের সর্বপ্রথমে আমাদের মহান ব্যক্তি বীর ফতিব জেনারেল এমএজি উসমানি সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। অথচ সেই থানার নাম হবে উসমানি নগর থানা। তারা চেষ্টা কুটি করেন নাই এ পর্যন্ত। যারা বারবার নির্বাচিত হয়েছেন ওরা বারবার চেষ্টা করেছেন জনাবাতা রহমান সাহেব এবং পশ্চিম পল্লানপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কবিরউদ্দিন আহমদ সাহেব এবং এক নম্বর উম্মরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফজাল মিয়া সাহেব এবং দয়ামি এবং উসমানপুর চেয়ারম্যান কিন্তু তাদের প্রচেষ্টায় এবং গলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা ছিলেন এদের সহযোগিতায় এদের কাছ থেকে আমি পুরানো ফাইল পাওয়ায় সেই ফাইলটুকু পাওয়া আমি সাহায্য সহযোগিতা করেছি। যতটুকু আমি সাহায্য পেয়েছি আমি মনে করেছি যেন আমার বাপের কালে সম্পত্তি যতটুকু ছিল ছেলে বাপের জন্য যেভাবে সম্পত্তি রেখে দেয় ঠিক সেইভাবে সাবেক চেয়ারম্যান যারা ছিলেন এর একটা পাইল মানে রেখেছিলেন। এই পাইলটা পাওয়া অতি সহজে উসমানী নগর তদন্তের ভিত্তি স্থাপন করা হচ্ছে এবং আমি সর্বপ্রথম এটার জন্য স্পেশাল কিন্তু আমার সভাপতি সব তার তুমি চেয়ারম্যান দিয়ে 70% এবং তারপুরের চেয়ারম্যান উনি বাড়িতে বাসাতে লাঞ্চে যাওয়ার কথা ছিল উনি গাড়ি থেকে নেমে সিলেটের পুলিশ সুপার জনাব আনিসুর রহমান সাহেব উনি বাসা যাওয়ার পথে ফিরে এসে উনি ওয়াটার করে দিয়েছেন। এইভাবে আমি কল্পনাও করি না একজন একদম পুলিশ সুপার একদম নেমে গাড়ি থেকে নেমে এসে অস্থায়ী আধা পাত্র পাখা ভবন তৈরি করার জন্য অত সত্তর যে ওয়াটার দিয়ে দেবেন আমি কল্পনাই করতে পারি না। এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে এবং আট ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশেষ বক্তব্য রাখবো না। আজকে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘ আয়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you.
Thank you very much. I'm going to go. Thank you.